আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ কবি এবং সাহিত্যিক হিসেবে বিশ্ববিখ্যাত। কিন্তু এছাড়াও তার আরেকটি পরিচয় আমাদের অনেকেরই অজানা, সম্পাদক ও সাংবাদিক রবীন্দ্রনাথ, রচনায় চিত্তপ্রিয় চ্যাটার্জি, কণ্ঠে আমি সঞ্চিতা কান্থাল। 1292 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বালকপত্রের কার্যাধ্যক্ষ কিন্তু প্রকৃত কর্ণধার হন। এ প্রসঙ্গে তার সাংবাদিক জীবন ও সম্পাদনার কথাও চলে আসে। আর তার সাংবাদিক জীবনের কর্মসূচি উপেক্ষার্থ নয়, বরং অনেক বেশি উল্লেখযোগ্য। সাংবাদিক কর্মকাণ্ড বলতে যে শুধুমাত্র দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের কর্মই বোঝায় তা নয়। সাময়িক পত্র বা সাহিত্যের কাজও যে সাংবাদিক কর্মসূচির সীমাবহির্ভূত এমন মনে করা সঙ্গত নয়। রবীন্দ্রনাথ তার জীবনে বহু সাময়িক পত্রের এবং একখানি সাপ্তাহিক সংবাদপত্রের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং তার বহু প্রবন্ধে যে বিতর্কপ্রিয়তা লক্ষ্য করা যায় তা সাংবাদিকের সহজাত সংস্কারগুলোও মনে করা যায়। যে সংবাদপত্রের কথা বলা হলো তার নাম হিতবাদী, আজ যা বিলুপ্ত। কংগ্রেস প্রতিষ্ঠিত হবার পর বাংলায় কংগ্রেসের প্রচার কার্য পরিচালনের উদ্দেশ্যে একখানা বাংলা সংবাদপত্রের প্রয়োজন অনুভূত হয় এবং সেই উপলক্ষে 1891 খ্রিস্টাব্দের মে মাসে যৌথ কারবার হিসেবে হিতবাদী প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠিত করে হিতবাদী প্রকাশের ব্যবস্থা হয়। মোট 17 জন প্রথম অংশীদার হয়ে কোম্পানি গঠন করেন। তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ বসু, বৈকুণ্ঠনাথ সেন, গগনেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রিয়নাথ মুখোপাধ্যায়, ডক্টর আর এল দত্ত, জানকীনাথ ঘোষাল, ওশী দত্ত, বিহারীলাল পাইন, কুচবিহারের নরেন্দ্রনাথ সেন, মদন গোপাল দে, মতিলাল মুখোপাধ্যায়, রমণীমোহন চট্টোপাধ্যায়, যোগেন্দ্রচন্দ্র বসু এবং নবীনচন্দ্র বড়া। সাপ্তাহিক সংবাদপত্র হিতবাদী সম্পাদনার দায়িত্ব নেন আচার্য কৃষ্ণকমল ভট্টাচার্য। এখানে রবীন্দ্রনাথের অনেকগুলি ছোট গল্পও প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ যখন তরুণ বয়স্ক তখনই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী শ্রীমতী জ্ঞানদানন্দিনী দেবীকে সম্পাদিকা করে বালক প্রকাশিত হয় এবং রবীন্দ্রনাথই তার কার্যাধ্যক্ষ ছিলেন। কিন্তু এক বছর পরেই বালক প্রকাশ বন্ধ হয় এবং এই পত্রটি ভারতীর সাথে মিলিত হয়। তখন স্বর্ণকুমারী দেবী ভারতীর সম্পাদিকা। রবীন্দ্রনাথ কার্যাধ্যক্ষ পদ থেকে বিদায় নিলেন। বিদায়কালে তার নিবেদন ছিল, কার্যাধ্যক্ষের অপটুতাবশত কিছুকাল হইতে বালক প্রকাশে ও বিতরণে অনিয়ম ঘটিয়াছে এবং উত্তরোত্তর অধিকতর অনিয়ম ঘটিবার সম্ভাবনা। এই জন্য পাঠকদিগের নিকট মার্জনা প্রার্থনা করিয়া কার্যাধ্যক্ষ অবসর গ্রহণ করিতেছেন। বালক কার্যাধ্যক্ষ সাহিত্য ব্যবসায়ী যথেষ্ট অবকাশ, তাহার পক্ষে নিতান্ত আবশ্যক। তিনি কর্মিষ্ঠতা ও কার্যনিপুণতার জন্য বিখ্যাত নহেন, তৎসত্ত্বেও তাহার হাতে অন্যান্য কার্যের ভার আছে। ভরসা করি এই সকল বিবেচনা করিয়া বালকের গ্রাহকেরা প্রসন্ন মনে তাহাদের কার্যাধ্যক্ষকে বিদায় দিবেন। বালক কার্যাধ্যক্ষ, যে মানুষটি সেদিন নিজের কর্মিষ্ঠতা ও কার্যনিপুণতার অভাব ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে তিনি যে তার অসামান্য সাহিত্যের কর্মের মধ্যেও বিশ্বভারতীর বিরাট কার্যভার বহন করেছিলেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য ও বিশেষভাবে স্মরণীয়। বাংলায় উল্লেখযোগ্য সাময়িক পত্র সাধনা যখন প্রথম প্রকাশিত হয় তখন তার সম্পাদক হিসেবে সুধীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া হতো বটে, কিন্তু রবীন্দ্রনাথই যে তার প্রকৃত কর্ণধার ছিলেন তা সেই সময় সকলেই জানতেন। সাধনার প্রায় অর্ধেক অংশ তাঁরই নানা রকম রচনায় পূর্ণ থাকত এবং সেই সকল রচনাই সাধনার প্রধান সম্পদ রূপে পাঠকগণকে আকৃষ্ট করত। সাধনা সাহিত্য পত্রিকা হলেও তাতে রাজনীতি বিষয়ক আলোচনাও থাকত। কারুর কারুর মতে সাধনার সময়ই রবীন্দ্রনাথের প্রতিভার প্রজ্জ্বল পূরণকাল।
সাধনা চার বছর পরিচালিত হয়েছিল। 1306 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ভারতের সম্পাদক হন। রাজদ্রোহ আইন বিধিবদ্ধ হওয়ার আগের দিন তিনি কলকাতা টাউন হলে কণ্ঠরত নামে যে উপাদেয় রাজনৈতিক প্রবন্ধ পাঠ করেছিলেন তা ওই বছরের ভারতের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়। আর ওই বছরই তিনি সম্পাদকের কার্য ত্যাগ করেন এবং সম্পাদকের বিদায় গ্রহণে যা লিখেছিলেন তা থেকে দুটি অংশ এখানে উদ্ধৃত করা হল। প্রথমত, সম্পাদক যদি অনন্যকর্মা হইয়া কর্ণধারের মতো পত্রিকার চূড়ার উপরে সর্বদাই হাল ধরিয়া বসিয়া থাকিতে পারে তবেই তাহার যথাসাধ্য মনের মতো কাগজ চালানো সম্ভব হইতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশের সম্পাদকের পত্রিকা সম্পাদনগুলো গরুর দুধ দেওয়ার মতো, সমস্ত দিন ক্ষেত্রে কাজে খাটিয়া কৃষকপ্রাণের রসাবশেষটুকুতে প্রচুর পরিমাণে জল মিশাইয়া যোগান দিতে হয়, তাহাতে পরম ধৈর্যবান গরুটারও প্রাণান্ত হইতে থাকে। ভোক্তাও তাহার বার্ষিক 3 টাকা হিসেবে ফাঁকি পড়িল বলিয়া রাগ করিয়া ওঠে। দ্বিতীয়ত, যে ব্যক্তি পত্রচালনাকেই জীবনের মুখ্য অবলম্বন করিতে পারে সেই সকল বাধাবিঘ্নের সহিত প্রতিনিয়ত যুদ্ধ করা তাহাতেই শোভা পায়। কিন্তু পত্রের অধিকাংশ নিজের লেখার দ্বারা পূরণ করিবার মতো যাহার প্রচুর অবকাশ ও ক্ষমতা নাই, নিয়মিত পরের লেখা সংগ্রহ করিবার মতো অসামান্য ধৈর্য ও অধ্যবসায় নাই এবং ছাপাখানা ইত্যাদির সর্বপ্রকার সংকট নিবারণ যাহার সাধ্যের অতীত, তাহার পক্ষে সম্পাদকের গৌরবজনক কাজ প্রাংশুলভ্যের ফলে লোভাদুবাহ বামনের চেষ্টার মতো হয়। ফল যে নিরবিচ্ছিন্ন মিষ্ট স্বাদ এবং লোভের কারণও যে অত্যাধিক তাহাও স্বীকার করিতে পারি না। এখন প্রশ্ন হতে পারে, এসব কথা জেনে বুঝেও রবীন্দ্রনাথ কেন সাধনার পর ভারতীর এবং ভারতীর পর বঙ্গদর্শন নবপর্যায়ে সম্পাদন ভার গ্রহণ করেছিলেন? এর উত্তরে তিনি বলেছেন, ঘূর্ণা বাতাসের মতো যখন কর্মের আবর্ত ঘেরিয়া ফেলে তখন ধুলায় বেশি দূর দেখা যায় না এবং তাহার আকর্ষণে অসাধ্য স্থানে গিয়া উপনীত হইতে হয়। এই কারণে শৈলেশচন্দ্র মজুমদার যখন বঙ্গদর্শন পুনরায় প্রচার করার সংকল্প নেন তখন রবীন্দ্রনাথের সাহায্য পাবেন জেনেই তিনি সেই সংকল্প কার্যে পরিণত করতে সাহসী হন। এই পর্যায়ের বঙ্গদর্শনে রবীন্দ্রনাথের চোখের বালি ও নৌকাডুবি উপন্যাস দুখানি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সাধনায় যেমন বঙ্গদর্শনেও তেমনি বহু সারগর্ভ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল এবং সে সকলের অনেকগুলি সমসাময়িক ঘটনা ও সমস্যা নিয়ে রচিত, সমস্যা সমাধানের চেষ্টা এবং সমাধানের উপায় সন্ধানও পাওয়া যায়। প্রসঙ্গক্রমে মনে হয়, যদি কেবলমাত্র লেখালেখি করেই সম্পাদকের পক্ষে কর্তব্য শেষ করা সম্ভব হতো তবে কবি রবীন্দ্রনাথের পক্ষে অনেক ক্ষেত্রে দীর্ঘকাল একই কাজে নিজেকে নিযুক্ত রাখা কষ্টকর হলেও ভারতীর বঙ্গদর্শনের সম্পাদন ভার ত্যাগ করতেন না, কারণ তার লেখনী যেন শ্রান্তি গীতা জানত না। আর তিনি যখন যে সাময়িক পত্রের ভার গ্রহণ করেছেন তখনই তাতে নানা রূপ মনোজ্ঞ রচনা প্রকাশ করে তার শক্তি বর্ধিত করেছেন। স্বদেশী পণ্য প্রচারের জন্য যখন ভাণ্ডার মাসিক পত্রিকা প্রকাশিত হয় তখন রবীন্দ্রনাথ তার সম্পাদন ভারও গ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে আরও একটি কথা জানানো প্রয়োজন যে স্বদেশী পণ্যের প্রচারের জন্য রবীন্দ্রনাথ উদ্যোগী হয়ে একটি ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এবং কেদারনাথ দাস যখন ওই রকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন তখন তিনি সেই কাজে রবীন্দ্রনাথের বিশেষ সহযোগিতা লাভ করেন। রবীন্দ্রনাথের সাংবাদিক মনোভাব কম ছিল না, কিন্তু তিনি যে যে দৈনিক ও সাপ্তাহিক পত্রের কাজ সম্বন্ধে বলা যায় সাংবাদিকগণ দৈনিক পত্রের অগ্নিকুণ্ডে ইন্ধন যোগ করে রসশূন্য হন, তাতে স্থায়ীভাবে ছিলেন না তা খুবই আনন্দের বিষয়। কারণ প্রসিদ্ধ সাংবাদিক গার্ডিনার সত্যই বলেছেন যে সাংবাদিক ও প্রচারক তাহার জীবদ্দশায় বিশেষ সমাদর লাভ করেন, তিনি আপনি নির্বাবিত হইয়া তাহার খ্যাতির মূল্য প্রদান করেন।
তিনি তাহার সময়ে যে সে সময়ের পরে আর তাহার অস্তিত্ব থাকে না। এ বিষয়েও রবীন্দ্র প্রতিকার ব্যাপকতার নিদর্শন পাওয়া যায়। সংবাদপত্র ও সাময়িক পত্র অবিলম্বে মত প্রকাশের সুবিধায় বহু মানুষকে আকৃষ্ট করে এবং তার প্রয়োজন ও শক্তি সভ্য ও স্বাধীন দেশমাত্রেই লোকমত গঠনের ও বাদ প্রতিবাদের ক্ষেত্ররূপে স্বীকৃত হয়েছে। সে আকর্ষণ থেকে রবীন্দ্রনাথ অব্যাহতি পাননি, তবে তিনি সম্পাদনা ও সাংবাদিকের কাজেই সর্বতোভাবে আত্মনিয়োগ করেননি। সাহিত্যের অন্যান্য বিভাগকেই তিনি নিজের উপযুক্ত কর্মক্ষেত্র রূপে বেছে নিয়েছিলেন আর সেই সকল ক্ষেত্রেই তিনি সফল এবং চিরস্মরণীয় হয়ে থাকবেন।